মঙ্গলবারে বর্ষাপাড়া স্টেডিয়ামতে এই মজর উপস্থিত আছো। এই স্টেডিয়ামখনতে ভারত আর অস্ট্রেলিয়ার মাজত টি টুয়েন্টি শৃঙ্খলার তৃতীয় খেল অনুষ্ঠিত হব আর ইয়ার কারণে অসম ক্রিকেট সন্থাতে সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে। আর আমি কেটামান ইনফরমেশন আমি জানাব বিচারিছো আমার নিউজ18 অসম নর্থ ইষ্টের দর্শকক, যে এই খেলখনের কারণে সোমবারের দিনখন মানে দেওবারে সেকেন্ড ম্যাচখনত অংশগ্রহণ করব দুইটা দলে। 7টা বজার খেল আরম্ভ হব, নিশা 10:30 বজালে চলিব। তার পিছদিনাখন মানে সোমবারে সন্ধ্যা 5 বজার দুইটা দলে আহি একেখন ফ্লাইটতে আহি তেওঁলোকে গুৱাহাটী বর্জা বিমানবন্দর উপস্থিত হব। আর তার পিছত রেডিসন ব্লুত থাকিব টিম ইন্ডিয়া আর তাজ হোটেলত থাকিব টিম অস্ট্রেলিয়া। তারপর সেইদিনাখন অনুশীলন করার কারণে সময় কম হব, গতি তার পিছদিনাখন খেলত অংশগ্রহণ করব। স্টেডিয়ামের দুয়ার খুলি 3 বজাত খুলিব আর 5 বজার দুইটা টিম স্টেডিয়ামলে আহিব। তেওঁলোকে ক্রস করব 6:30 আর 7 বজার দিবানৈশ এই খেলখন অনুষ্ঠিত হব। আশা করা হয়েছে যে 10:30 মানলে খেলখন শেষ হয়ে যাব। গতি পাঁচখনিয়া শৃঙ্খলা 23 তারিখে এখন হয়েছিল, 26 তারিখে দেওবারে এখন হব, 28 তারিখে গুৱাহাটীত আছে আর 1 ডিসেম্বর এখন আছে, 30 ডিসেম্বর এখন আছে। গতি পাঁচখন খেল বিশ্বকাপ 19 তারিখে আমি ফাইনালত পরাজয়বরণ করলো, তথাপিও খুব ভাল খেলেছিল টিম ইন্ডিয়ায়। গতি টিম ইন্ডিয়া টিম অস্ট্রেলিয়ার মাজত কেঙ্গেরু বাহিনীর বিরুদ্ধে এখন আমার ঘরুয়া খেল, শৃঙ্খলার পাঁচখনকৈ খেল। গতি শৃঙ্খলাত আমি 3খন খেল জিকিব পারলে আমি শৃঙ্খলা লাভ করব পাৰিম। গতি এই খেলখনের কারণে ইতিমধ্যে প্রায় 25,000 টিকট বিক্রি হয়েছে বলে অসম ক্রিকেট সন্থায় সংবাদমেলত জানাইছে। আর এই খেলখন উপভোগ করবর কারণে বিসিসিআইর সভাপতি রজার বিন্নি নিজে উপস্থিত থাকিব, জয় শাহু আমন্ত্রণ জানাইছে, আর রাজস্থান রয়্যালসর কর্তৃপক্ষের ফালের পর তেওঁলোকেও এই খেলখনত আহিব। গতি মুঠর উপর আশা করা হয়েছে যে প্রায় 40,000 দর্শকে 28 তারিখের খেলে 28 তারিখের খেলখন উপভোগ করব পারিব। গতি বর্ষাপাড়া স্টেডিয়ামর আজি সংবাদমেলত তেওঁলোকে উপস্থিত আসলে অসম ক্রিকেট সন্থার সভাপতি ক্রিকেট সন্থার জেনারেল সেক্রেটারি তেজারার বিসিসিআই জয়েন্ট সেক্রেটারি সকলে জানাইছে যে এইখন খেলের কারণে দিবানৈশ এই যে টি টুয়েন্টি খেলের কারণে অসম ক্রিকেট সন্থা সম্পূর্ণরূপে সাজু হয়েছে। বিসিসিআই কর্মকর্তাসকল আহিব আর হয় ইয়াত যুব ক্রিকেটারে সকলে অংশগ্রহণ করেছে। ইয়াত যিসকল নতুন নতুন খেলুৱৈ সূর্যকুমার যাদবর নেতৃত্বত ইয়াতে আর মেথিউজ বাহিনীর বিরুদ্ধে খেল অনুষ্ঠিত হব। গতি যুব খেলুৱৈসকল হলেও টিম ইন্ডিয়া যেহেতু এটি সিনিয়র টিম, গতি সকলে আশা করেছে যে এই খেলখন খুব উপভোগ্য হব টি টুয়েন্টি ম্যাচ। মই এবার বর্ষাপাড়া এই স্টেডিয়ামখনের পরিবেশ এবার দেখুৱাম ভিতরেরপরা, যে এইখন স্টেডিয়াম দেখিছে মই উইকেট প্রস্তুত হয়ে আছে আর সকলখিনি দেখাইছো যে ইয়াতে এই গোটেইখিন সাফ চিকুণ করে রং দিয়ে আপনার ইয়াত সুন্দরক সাজু করে তুলিছে। গতি অহা 27 তারিখে দুইটা দল আহি উপস্থিত হব আর 28 তারিখে এইখন বর্ষাপাড়া স্টেডিয়ামতে সন্ধ্যা 7 বজার দিবানৈশ খেলখন অনুষ্ঠিত হব।